পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রমী চায়ের দোকান দিয়ে সারা ফেলেছে দিনাজপুর পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন শিক্ষার্থী। ভিন্ন কৌশলে পরিবেশন করা এই চা ব্যাপক সুনাম কুড়িয়েছে চা পিপাসুদের কাছে। বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গ্রাজুয়েট চাওয়ালার কথা। ফেসবুকের মাধ্যমে ভিডিওটা দেখছি, এসে খাইলাম, মোটামুটি ভালো ছিল। ইট ইজ রিয়েলি গ্রেট বিকজ দে আম দে আর স্টাডি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম দে রান দিস বিজনেস। ইট ইজ রিয়েলি গ্রেট অ্যান্ড অ্যামেজিং ফর আস। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান, বিশাল এই মাঠের উত্তর পূর্ব কোণে মানুষের চা পানে ভিড় জমেছে মৌমাছির মতো। বিকাল থেকে রাত 9টা পর্যন্ত চলে এই চা খাওয়ার উৎসব। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ষষ্ঠ সেমিস্টারে পড়া তিন বন্ধু সুজন, সাইফুল ও রানা প্রায় এক বছর আগে শুরু করেছেন এই চায়ের দোকান। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। শুরুতে সমাজ ও পরিবারের কাছে বিভিন্ন বাঁকা কথা শুনতে হলেও এখন তারাই দিচ্ছেন বাবা। কদিন আগেও প্রতিদিন এই দোকানে সর্বোচ্চ 400 কাপ চা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 700 থেকে 800 কাপ। প্রথম অবস্থায় খুব একটা প্রবলেমের মতো পড়তে হয়েছে আমাদেরকে। একটা ছিল পরিবারকে কনভিন্স করা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই ধরনের কাজকে অনেকে ছোটো চোখে দেখে। ওই ধারা থেকে, চিন্তাধারা থেকে আমাদেরও প্রবলেমের মতো পড়তে হয়েছে, কিন্তু বর্তমানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। দিনাজপুরে না, দিনাজপুরের বাইরে থেকে অনেকগুলো লোকজনই চা খেতে আসতেছে এবং চায়ের মধ্যে সারা প্রিকশন নিচ্ছে এবং অনেক ভালো রেসপন্স দিচ্ছে। মানে দেশের প্রতি বছর যতগুলো ছাত্রছাত্রী বের হচ্ছে, সবার পক্ষে চাকরি পাওয়া সম্ভব না। এই ভিন্নধর্মী চিন্তাধারা থেকেই আমাদের এটা শুরু করা। বিভিন্ন মাধ্যমে গ্রাজুয়েট চাওয়ালার খবর পেয়ে দূর দূরান্ত থেকে সব বয়সের মানুষ চায়ে চুমুক দিতে আসছেন এই দোকানে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বেশ আনন্দের সাথে চায়ের তেষ্টা মিটিয়ে ফিরছেন অনেকে। অনেকক্ষণ ওয়েট করতে হইলো আমাদেরকে, আমরা অনেকক্ষণ আগে আসছি, এটাই আর কি। একটা ব্যবসা করে চায়ের একটা সুন্দর পরিবেশ তৈরি করছে, এটা দেখে আরো অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আরো উপকৃত হবে। এটা একটা খুব ভালো একটা উদ্যোগ। আমার এক বন্ধুর কাছে শুনে আসি যেখানে গ্রাজুয়েট চা অনেক সুন্দর চা পাওয়া যায়, এই জন্য নিয়ে আসলাম। দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি তরুপ বক্সি বাচ্চু বলছেন, সোনার হরিণ নামের এই চাকরির পিছনে না ঘুরে নিজেই সহজে উদ্যোক্তা হওয়া যায় এবং পরিশ্রম করে সৎ পথে উপার্জন করলে আত্মতৃপ্তি ঘটে, সেটি প্রমাণ করলে গ্রাজুয়েট চাওয়ালারা। সামাজিক প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বেরিয়ে এসে গ্রাজুয়েট চাওয়ালা হিসাবে দিনাজপুরে পরিচিতি ঘটছে তাদের। সব কাজ করলেই যে মানুষ সম্মান দেয়, প্রত্যেকটা পেশায় যে একটা মর্যাদা রয়েছে সেটি তারা পরিষ্কার একটা মেসেজ দিয়েছে সমাজে, যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক, প্রত্যেক শ্রেণীর মানুষরা বিভিন্ন পেশায়, সমাজের যত পেশা আছে সেই পেশাগুলোর সঙ্গে সম্পৃক্ত হলে সমাজ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে।